বিচারকের কড়া তত্ত্বাবধানে এই তদন্ত হওয়া উচিত। সিবিআইকে তদন্ত করতে সুযোগ বিচারক দিয়েছে, তার জন্য ধন্যবাদ। কিন্তু তার পাশাপাশি রাজ্য পুলিশকে বাধ্য করুক যে তারাও যেন প্রতি মুহূর্তে সিবিআইকে পরিপূর্ণভাবে সহযোগিতা করে, না হলে খুনি অধরা থাকবে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রশাসন, তারা সমস্ত রকম প্রচেষ্টা করবে এই তদন্তকে রুখে দিতে। এই তদন্তের যারা তদন্ত করে প্রকৃত অপরাধীদের যাতে খুঁজে বের করা না হয়, তার জন্য কোনো চেষ্টার কসুর রাখবে না আজকের তৃণমূলের নেত্রী এবং আজকের তৃণমূলের সরকার। কারণ তারা জেনে গেছে বাংলার মানুষের কাছে তাদের চেহারা, তাদের কুৎসিত চেহারা আজ প্রকাশিত এবং প্রমাণিত। কারোর লাভ নেই, তার কারণ সিটও ঠিক করছিল, সিটের কাছ থেকেই নিয়ে সিবিআই ইনকোয়ারি করবে। ইনকোয়ারি তো যারা অ্যারেস্ট অলরেডি সিট করেছে। এবার যদি দিল্লির নেতারা বা শুভেন্দু অধিকারী যদি আবার সিবিআইকে বলে অন্যরকমভাবে করতে, তখন নতুনভাবে আমাদের কিছু নিউজ পাব। রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে এসডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভের ছবি দেখাবো, অংশ নেওয়ার কথা শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন সেই ছবি। রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে এসডিও অফিসের ঠিক সামনে বিজেপির বিক্ষোভ, অংশ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মিছিল করে এগিয়ে চলেছেন তারা। শুভেন্দু অধিকারী মিছিল করে এসডিও অফিসের সামনের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের সামনে এসছেন। মহকুমা শাসকের দপ্তরের সামনে রামপুরহাট, সেখানে তিনি এসছেন এবং তার সঙ্গে রয়েছে বিজেপির বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের একাংশ। এবং এই যে শুভেন্দু অধিকারী, এবং দুদিন ধরে এই অবস্থান বিক্ষোভ তাদের এখানে চলবে। দুদিনের অবস্থান বিক্ষোভ থেকেই তারা একেবারে দোষীদের শাস্তি এবং এই ঘটনার মূল যে মাথা রয়েছেন তাদের খুঁজে বের করার তারা দাবিতে সোচ্চার হচ্ছেন। এবং তাদের একটাই বক্তব্য, এই ঘটনার সঙ্গে যুক্ত যাদের প্রত্যেককে খুঁজে বার করতে হবে, এবং সিবিআই যে তদন্ত হয়েছে সেই তদন্তের যেন কোনোভাবে কোনোভাবে কোনো জায়গায় প্রভাবিত না হয়, এবং যারা এই ঘটনার সঙ্গে রয়েছে প্রত্যেককে খুঁজে বার করতে হবে এই দাবিতে, এবং মানুষকে সচেতন করার জন্য দুদিনের তারা অবস্থান বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা এই মুহূর্তে মহকুমা শাসকের যে দপ্তর রয়েছে সেই মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। বেলা 11টাতে তাদের অবস্থান চলছে। এই মুহূর্তে অবস্থান মঞ্চে শুভেন্দু অধিকারী তিনি সমবেত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে অবস্থান মঞ্চে বসেছেন, এবং তিনি মিছিল করে অবস্থান মঞ্চে এসেছেন। এবং তাদের একটাই ঘটনা যে বক্তুই ঘটনা কিন্তু পূর্ণাঙ্গ যারা দোষী রয়েছেন তাদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন, এবং তারা এই অবস্থান বিক্ষোভ দুদিন চলবে, 26 এবং 27, দুদিন ধরে তারা এই অবস্থান বিক্ষোভ মঞ্চে তারা এখানে বসেছেন। এবং তাদের একটাই দাবি যে এই গোটা ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে এবং এর পিছনে যারা মদতদাতা রয়েছেন প্রত্যেককে খুঁজে বার করতে হবে, এই দাবিতেই কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ তারা শুরু করেছেন। এবং সিবিআই যে তদন্ত শুরু করছে সেই তদন্ত যেন সঠিকভাবে হয়, তার জন্য এলাকার মানুষকে এবং বিশেষত বগটুই গণের মানুষকে সহযোগিতা করে।